এই পাঁচ মেশিনের ভিতর দিয়ে জাস্ট এই যে এরকম ভাবে একটা টান দিবেন আপনি ডানে দেন বামে দেন যে দিকে দেন একটা চাপ দিলে কিন্তু এই যে পাঁচ হয়ে গেছে এই যে একটা চাপ দিবেন চাপ দিলে কিন্তু দেখতে পাচ্ছেন হিট সিংটা সুন্দরভাবে ভিতরে ঢুকে গেছে ওয়াও এই হয়ে গেল লাইট হ্যাঁ তৈরি হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন কিন্তু ব্যাপক আলো কিন্তু এখন আপনাদেরকে এই গ্লাসটা লাগানোর পরে আরেকটু জ্বালাই দেখাই কি রকম জ্বলে ওয়াও আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আশা করি সবাই ভালো আছেন তো অনেকেই হয়তো লাইট তৈরি কিভাবে তৈরি করে এই জিনিসটা মানে অনেকেই বা করতে চান বা লাইট তৈরি ব্যবসা করতে চান এই লাইটগুলো কিভাবে তৈরি করতে হয় এটা আসলে অনেকে জানেন না বা দেখতে চান তো সরাসরি আজকে তাদের জন্য আমরা হাতে কলমে প্রশিক্ষণ দিব কিভাবে এই লাইটগুলো তৈরি করতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই তৈরি করতে পারবেন তো এগুলো হচ্ছে সম্পূর্ণ লাইটের কাঁচামাল যেমন যেটা হচ্ছে লাইটের বডি এই যে এটা হচ্ছে চায়না বডি এরকম বডি থাকবে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ডিজাইনের বডিগুলো আছে এটা হচ্ছে লাইটের বডি তারপরে এই যে আমার এই পাশে আছে এটা হচ্ছে লাইটের সার্কিট ড্রাইভারে সাধারণত চারটা তার থাকে এক পাশে হচ্ছে দুটো সাদা থাকবে আর এক পাশে একটা লাল বা সাদা থাকবে লাল বা কালো থাকবে লালটা হচ্ছে ফেস আর সাদা বা কালো যেটাই থাকুক এটা হচ্ছে নিউট্রাল এই ড্রাইভার থাকবে আর এই যে এগুলো হচ্ছে সার্কিট প্যানেল এই যে এরকম বড় পাতা থাকে এগুলো ভেঙে ভেঙে নিতে হয় এগুলো চাপ দিলেই এই যে এরকম ভাবে ধরলেই ভেঙে যাবে এরকম ভাবে ধরলেই ভেঙে যাবে এই প্যানেল থাকবে তারপরে আর প্রয়োজন হয় হচ্ছে হিট সিং এই যে এটা হচ্ছে লাইটের হিট সিং আর এটা হচ্ছে ক্যাপ এই ক্যাপটাও লাগবে তো এইগুলো হচ্ছে লাগবে আর তো এখন আপনাদেরকে দেখাবো মেশিনের সাহায্যে কিভাবে আপনারা এই সম্পূর্ণ লাইট তৈরি করবেন প্রথম আমরা এই যে ড্রাইভারের তার দুইটা একটু মাথা ছিলিয়ে নিব যাতে হাত দিয়ে ছিলাতে পারবেন ছিলিয়ে তারপরে যে বডির ভিতর দিয়ে বের করব যে বডির ভিতর দিয়ে বের করছি আর যেগুলো হচ্ছে কম দামি লাইট ওটা বডির সাথে অ্যাটাচ খায় না সেজন্য ওটার জন্য যে গ্লু গান দিয়ে লাগাতে হয় আর এটা ভালো কোয়ালিটির লাইট সেজন্য এটা আপনারা ডাইরেক্ট ব্যবহার করতে পারবেন এটা গ্লু গান লাগবে না কারণ এটার ভিতর আর ড্রাইভারটা নড়বে না এটা ফিটিং হয়ে গেছে তো এরপর হচ্ছে এই যে ক্যাপ নেবেন এই ক্যাপের ভিতর দিয়ে তার দুটা বের করতে হবে এই যে ক্যাপের ভিতর দিয়ে তার দুটা বের করবেন এই যে আমাদের তার কিন্তু বের হয়েছে এরপর দুই পাশে একটু বাঁকা করে দিবেন এরপর আমরা হচ্ছে লাইটের ক্যাপটা পাঞ্চ করে নিব তো এই পাশে আছে আমাদের ক্যাপ পাঞ্চ মেশিন এই পাঞ্চ মেশিন দিয়ে আমরা পাঞ্চ করব পাঞ্চ মেশিনের ভিতর আমরা এটা দিব এটা কিন্তু দেখেন পাঞ্চ করা নাই আমরা এখন পাঞ্চ করে দেখাবো এই পাঞ্চ মেশিনের ভিতর দিয়ে জাস্ট এই যে এরকম ভাবে একটা টান দিবেন আপনার ডানে দেন বামে দেন যে দিকে দেন একটা চাপ দিলে কিন্তু এই যে পাঞ্চ হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর পাঞ্চ হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের লাইলন ডাইশ এই ডাইশের উপর হচ্ছে বসিয়ে লাইটগুলো কাজ করার জন্য সুবিধা যেন আপনারা সহজে কাজ করতে পারেন তো এই লাইলন ডাইশের উপর কাজ বসিয়ে আমরা কাজ করব এরপর হচ্ছে এই হিট সিং এর ভিতর দিয়ে আপনারা এই তারগুলো দিবেন তারগুলো দিয়ে তারপরে যে এই হিট সিং মেশিনে আমরা চাপ দিয়ে এটা ভিতরে ঢুকাই দেব এটা হচ্ছে আমাদের হিট সিং মেশিন যে আপনাদের বোঝার সুবিধার জন্য দেখাই এই মেশিনের ভিতর দিয়ে দিবেন দিয়ে জাস্ট এই যে একটা চাপ দিবেন চাপ দিলে কিন্তু দেখতে পাচ্ছেন হিট সিংটা সুন্দরভাবে ভিতরে ঢুকে গেছে একদম সুন্দরভাবে নিখুঁতভাবে হিট সিংটা ভিতরে ঢুকে যাবে এরপর হচ্ছে আমরা বাকি জয়েন্টগুলো করব আর আমরা এই এটা হচ্ছে দামি লাইট আর যেটা হচ্ছে নর্মাল লাইট ওটার কিন্তু পিন সিস্টেম থাকে আর এটা হচ্ছে ঝালাই দিতে হবে রাং দিয়ে রজন দিয়ে ঝালাই দিতে হবে এই যে আমরা রাং রজন নিব এখন এই তাতাল নিয়ে এটা আমরা ঝালাই করে দিব এই ক্যাপটাকে যেটা কিন্তু পিন সিস্টেম না এটা আমরা রাং দিয়ে ঝালাই করে দিলাম এরপর সাইডে যে অবশিষ্ট তার থাকবে এটা এই যে কাটিং প্লাস দিয়ে কেটে দিবেন এর জন্য আমরা চিকন মাথার কাটিং প্লাসটা দিই যেন আপনারা সহজে এটা কাটিং করতে পারেন এই যে আমাদের কিন্তু এই পিনটা লাগানো হয়ে গেছে এটা কিন্তু আমরা ঢালাই পিন বলে এটাকে এই পিনটা লাগাই দিলাম এরপর আমরা যে সার্কিট ড্রাইভার আছে এখানে কিন্তু প্লাস মাইনাস আছে
তো অনেক সময় প্লাস মাইনাসটা অনেক লাইটে বোঝা যায় না যদি না বোঝা যায় আপনি মার্কারটা প্লাসের সাইডে একটা দাগ দিয়ে নেবেন আমার কাছে যেহেতু এখন মার্কারটা নেই আমি কাটিং প্লাস দিয়ে একটা চিহ্ন দিয়ে রাখতাছি এই যে কারণ এটা হচ্ছে প্লাস মাইনাস বোঝার জন্য এখন আমি দুই পাশে প্লাস মাইনাসে আগে হচ্ছে একটু রং দিয়ে নিব তাহলে কাজ করতে সুবিধা হবে যে পাশে প্লাস আছে ওই পাশে একটু রং দিয়ে নিব তো এই যে প্লাস এবং মাইনাসে আমরা দুই পাশে একটু রং দিয়ে দিলাম এখন আমরা আপনাদেরকে বাকি কাজগুলো করে দেখাবো এরপর হচ্ছে আমরা এই লাইটটা যদি আপনারা ওয়ারেন্টি দিতে চান এটা হচ্ছে ওয়ারেন্টি কোয়ালিটির মাল এটার পিছনে অবশ্যই হিট সিঙ্ক পেস্টটা ব্যবহার করতে হবে তাহলে লাইটের কোয়ালিটিটা কিন্তু আরো ভালো হবে এটা হচ্ছে তাপ প্রতিরোধক পেস্ট এই যে এটা হচ্ছে আমাদের এই হিট সিঙ্ক পেস্ট এই পেস্টটা ব্যবহার করতে হবে এই যে পেস্টটা কিন্তু আমরা এই প্যানেলের নিচে মাখাই দিব এই যে এরকম ভাবে প্যানেলের নিচে তারপর আপনারা এটা হাত দিয়ে সুন্দরভাবে এটা ক্রিমের মতো মাখাই দিবেন দিয়ে যেভাবে মাখাই দিবেন পুরোটা ভালোভাবে মাখাই দিবেন এরপর হচ্ছে আমরা এই যে এটা এই তার দুটাই প্যানেলের ভিতর দিয়ে বের করব যে প্যানেলের ভিতর দিয়ে বের করব বের করে তারপরে স্ক্রুগুলো লাগাই দিব এরপর হচ্ছে আমরা এই যে আমাদের স্ক্রু ড্রাইভার আছে এটা হচ্ছে ইলেকট্রিক স্ক্রু ড্রাইভার আমাদের প্যাকেজের সাথে কিন্তু এই স্ক্রু ড্রাইভার মেশিনটাও দিয়ে দিব এই স্ক্রু ড্রাইভার দিয়ে এখন আমরা লাইটের স্ক্রুগুলো লাগাই দিব স্ক্রু ড্রাইভারের সাথে আমরা স্ক্রুগুলো লাগাই দিলাম এখন আমরা আপনাদেরকে বাকি জয়েন্টটা দিয়ে দেখাবো কিভাবে আমরা জয়েন্টগুলো দিই তাতালটা নিব এরপর আমাদের যে লাল তারটা থাকবে যেটা বলেছিলাম এটা সব সময় ফেসে মানে প্লাস যে পাশে থাকবে ওই পাশে জয়েন্ট দিয়ে দিতে হবে এই যে আমাদের এই পাশে প্লাস আছে প্লাসে যে আমরা লাল তারটা জয়েন্ট দিয়ে দিলাম আর সাদা বা কালো যেটাই থাক ওটা হচ্ছে মাইনাসে যাবে এই যে এটা যাবে হচ্ছে মাইনাসে আমাদের লাইটটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আপনাদেরকে দেখাবো সরাসরি এই লাইটটা কিরকম জ্বলে আমাদের লাইটটা যে মাত্র তৈরি করলাম এটা কিরকম জ্বলে এখন আপনাদেরকে সরাসরি দেখাবো তো সেজন্য আমরা যে এদিকে আগে একটা হোল্ডার ফিটিং করে রেখেছি ওয়াও এই হয়ে গেল লাইট হ্যাঁ তৈরি হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন কিন্তু ব্যাপক আলো এটা চেক করার পর তারপর আপনারা গ্লাসটা লাগাবেন কারণ কোনো লাইটে যদি একটু ডিস্টার্ব থাকতে পারে ডিস্টার্ব থাকলে যেন আপনারা ওটা আবার সমাধান করতে পারেন আমাদের লাইট কিন্তু তৈরি হয়ে গেছে এরপরে যে তারগুলো একটু বেশি থাকবে ওগুলো আপনারা ভিতরে দিয়ে দিবেন ওইগুলো যেভাবে আবার লাইটের ভিতরে দিয়ে দিবেন দেওয়ার পর তারপরে যে আপনারা এই গ্লাসটা লাগাই দিবেন যেভাবে চাপ দিয়ে গ্লাসটা লাগাই দিবেন এটা কিন্তু দামি লাইট এটা এর জন্য এটা কলস বডি লাইট এর জন্য এটার গ্লাসটা অনেক হার্ড থাকে এটা সহজে খোলা যায় না অবশ্য বাংলা বডিটা একাই খুলে যায় তো এটা একবার লাগাইলে আপনারা পরবর্তীতে এটা অনেক প্রেসার দিয়ে খুলতে হবে নরমালি আর খুলবে না অনেকে তো অনেকেই বলতে পারেন যে এটা খুলে যায় আঠা ব্যবহার করতে হয় কিনা না এই লাইটটা এখন আপনাদেরকে যে লাইটটা বানাই দেখাইলাম এটার জন্য কোনো আঠা লাগবে না এরকম ডাইরেক্ট লেগে থাকবে তো এখন আপনাদেরকে এই গ্লাসটা লাগানোর পরে আরেকটু জ্বালাই দেখাই কিরকম জ্বলে ওয়াও হয়ে গেল লাইট হ্যাঁ তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক আলো এটা কিন্তু আমাদের ঘরে অলরেডি অনেকগুলো লাইট জ্বলতেছে তার মধ্যে এর জন্য যদি অন্ধকার থাকতো তাহলে এটা পুরো আলো বোঝা যাইতো বা ক্যামেরায় আলোটাও এরকম ভাবে বোঝাও যায় না এটা কিন্তু প্রচুর আলো নরমাল যে আমরা ডিব্বা লাইটগুলো কিনি ওগুলা তিনটা লাইটের সমান কিন্তু এটার একটা লাইটে আলো হবে এবং এই লাইটটা চাইলে আপনারা ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন তো ইমরান ভাই আপনি কিন্তু খুব সহজেই চমৎকারভাবে লাইটটা তৈরি করে দেখাইলেন কিন্তু যারা
লাইট তৈরি করার জন্য শিখতে আসবে তারাও কি ঠিক এইভাবে প্রশিক্ষণ নিয়ে করতে পারবে যে আমরা সবাইকে হাতে কলমে এভাবে প্রশিক্ষণ দিয়ে দিব যেহেতু ভিডিও যারা দেখছে অবশ্যই বোঝার কথা এগুলো আহমরি কিন্তু কোনো কাজ না এ খুব সহজেই করতে পারবে তবু আমাদের কাছে আসলে আমরা হাতে কলমে সবকিছু দেখাই দেব প্রত্যেকটা মেশিনের কাজ কি রকম স্টেপ বাই স্টেপ কোনটা করবে কিভাবে কোয়ালিটি ভালো করবে এইসব বিষয়ে আমরা ধারণা দিয়ে দিব প্লাস সরাসরি ট্রেনিংও দিয়ে দিব আচ্ছা আচ্ছা আর ট্রেনিং দিয়ে দিলে আপনার লাইটের সম্পূর্ণ ফুল সেটআপ এবং কাঁচামাল সব আপনাদের কাছে পাবে তাই তো বিস্তারিত সবকিছু এগুলা আমাদের কাছেই পাবে সব ব্যবস্থা আমাদের কাছেই আছে আচ্ছা আচ্ছা যখন গ্যারান্টি ওরা লাইট তৈরি করবে 6 মাস 1 বছর গ্যারান্টি দিয়ে এই লাইটগুলো খরচ কি রকম আসতে পারে বর্তমানে এটা রেটটা আসলে এরকম ভাবে বলা ঠিক না কারণ লাইটের রেটটা অনেক আপ ডাউন করে সাপোজ এখন যে রেট আছে আবার 2 মাস পর 6 মাস পর এই রেট নাও থাকতে পারে আর অনেক বাড়তেও পারে অনেক কমতেও পারে এটা যখন যে মাল নিবে ফোন দিলে আমরা সব রেটগুলো এগুলা বইলা দেব আচ্ছা 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 আর আমাদের কাছে কমপ্লিট সেটআপ মেশিন রেডি স্টক আছে যার যখন প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবে যে কোনো সময় অর্ডার করলে সরাসরি আমাদের কাছে এসেও নিতে পারবে বা কুরিয়ার সার্ভিসও আমরা দেশের যে কোনো প্রান্তে পাঠিয়ে দিতে পারব আচ্ছা আচ্ছা যারা নতুন শুরু করবে লাইট তৈরি করার বিজনেসটা শুরুতে কত টাকা পুঁজি হলে তারা শুরু করতে পারবে এটা 20 থেকে 30000 টাকা পুঁজির মধ্যে শুরু করতে পারবে 20 থেকে 30000 টাকা হলেই তারা শুরু করতে পারবে শুরু করতে পারবে আচ্ছা আচ্ছা অনেকে আছে নিজেদের নামের ব্র্যান্ডের তৈরি করতে চায় সেক্ষেত্রে প্যাকেটের নিজের নাম সিল ছাপ এগুলো তো দরকার আছে যদি কেউ চায় আপনারা সকল ধরনের সাহায্য সহযোগিতা করবেন কিনা জি অবশ্যই যদি নিজে নামে ব্র্যান্ডিং করতে চায় যেমন এই যে এখানে অনেকে কালির প্রিন্ট করে অনেকে লেজার প্রিন্ট করে লেজার প্রিন্টের জন্য পার পিসে 1 টাকা পড়ে কালির পিস ইয়া কালির প্রিন্টের জন্য 50 পয়সা পড়ে যে কয় পিস লাইট নিবে ওই কয় পিস স্টাইলে প্রিন্ট করে নিতে পারবে কোনো সমস্যা নেই আচ্ছা এটা খরচ দিলে প্যাকেটটা কি খরচ দিলে আমরা প্রিন্ট করে দেব আর প্যাকেটটা হচ্ছে এটা এটা হচ্ছে প্রেস থেকে করাই নিতে হবে আর প্রেস থেকে আপনার যে কোয়ালিটির বান ইয়া প্যাকেটগুলো একটু বেশি পরিমাণের করতে হবে কারণ প্রেস থেকে তো আর কম পরিমাণের এটা প্যাকেটটা করা যায় সর্বনিম্ন কত পিস করা হবে সর্বনিম্ন যে কোনো কোয়ালিটির করুক 3000 পিস করতে হবে 3000 পিস হলে লাইট চাইলে 100 পিসও নিতে পারবে কিন্তু প্যাকেট এটা মিনিমাম 3000 পিসের মতো করতে হবে মানে এটা তো আর আমাদের হাতে না তাই কাজে এরকম আমরা দিতে পারবো না আচ্ছা যারা ব্র্যান্ড করবে না চাইলে নন ব্র্যান্ডের বিভিন্ন যেগুলো মার্কেটে চলে ওই যে মার্কেটে রানিং করতে পারবে হ্যাঁ মার্কেটে যে নামগুলো চলে ওই প্যাকেটগুলো নিতে পারবে তাহলে লাইট যে কয় পিস কিনবে সব প্যাকেট ওই কয় পিস নিতে পারবে সমস্যা নেই আচ্ছা আচ্ছা তো আপনাদের এখানে আসার ঠিকানা একটু বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা চক বাজার পুরান জেলখানার মেইন গেটের ঠিক বিপরীত পাশে আমাদের দোকান আবুল হাসনাত রোড 1 নম্বর দোকান আচ্ছা আচ্ছা তো আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার একটি ভিডিও আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য চেষ্টা করেছেন সরাসরি লাইট তৈরি করে দর্শক যারা এই এলইডি লাইটের প্রশিক্ষণ নিয়ে যারা নিজেরা লাইট তৈরি করে বিজনেসটা করতে চান তারা স্ক্রিনে দেখানো যে ফোন নাম্বার আছে সরাসরি সেই নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ